প্রিয় বন্ধুরা, আমাদের সুস্থতার চাবিকাঠি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কোনো রকম মেডিকেল সংক্রান্ত ইনফরমেশন বা অ্যাডভাইস কোনোটাই দেব না। আজ আমার আলোচনার বিষয় হলো কাইজেন। মূলত আপনারা কাইজেন এই টার্মটিকে টেকনোলজির ক্ষেত্রে বহুল ব্যবহৃত শব্দ হিসেবেই শুনে থাকবেন, কিন্তু আজ দেখাবো শুধুমাত্র টেকনোলজিতেই নয়, কিভাবে হেলথ কেয়ারেও এর একটা প্রভাব রয়েছে। তাহলে বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কাইজেন আসলে কি, এটা কোথা থেকেই বা আসলো, বা এর অ্যাকচুয়াল নেসেসিটি কিভাবে প্রভাব ফেলেছে হিউম্যান বিং এর ডেইলি লাইফে। কাইজেন দুটি জাপানি শব্দ কাই এবং জেন এর মিলিত শব্দ, যেটার অর্থ গুড চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট। অর্থাৎ যদি ইমপ্রুভমেন্ট ব্যাপারটা কি সেটা ব্যাখ্যা করতে চাই, তাহলে উইনস্টন চার্চিলের উক্তি উল্লেখ করেই বলতে পারি, টু ইমপ্রুভ ইজ টু চেঞ্জ, টু বি পারফেক্ট ইজ টু চেঞ্জ অফেন। অর্থাৎ কাইজেন কোনোভাবেই স্ট্যাটিক ইমপ্রুভমেন্টে বিশ্বাসী নয়, এটা মিন করে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে। আমরা সকলেই জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নিউক্লিয়ার বম্ব কীভাবে জাপানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, কিন্তু জাপান তার এই বিধ্বংসী পরিস্থিতি থেকেও নিজেকে বার করে আনতে পেরেছিল কাইজেনের মধ্যে দিয়েই। তাদের টেকনোলজি এত উন্নত কেননা শুধুমাত্র কাইজেন এই অ্যাপ্রোচমেন্টের কারণেই। এ প্রসঙ্গে বলে রাখি, আমি এখানে জাপান আজকে কি বা ভবিষ্যতে কি হবে এই নিয়ে কোনো আলোচনা করতে বসিনি। আমি এটাই বলতে চাই যে কাইজেন এর এই ছোট্ট টেকনিক অর্থাৎ মূল ভাবনাটাও হয়তো আপনার বা আমার জীবনটাকেও এক ধাক্কায় বদলে দিতে পারে। কাইজেন অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এমন একটা আইডিয়াকে নিয়ে চলছে, যেটা হয়তো আপনার মধ্যে থাকা স্মল অনগোয়িং পজিটিভ থিঙ্কিংয়ের পরিবর্তন ঘটিয়ে মেজর ইমপ্রুভমেন্ট ঘটাতে পারে। যেমন ধরুন, আপনি আপনার ডেইলি লাইফ শুরুই করছেন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। এর মধ্যে আপনি প্রতিদিনের মতোই প্ল্যান করেছেন, এমন কিছু কাজ করবেন যার ফলে ইন ফিউচার একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রতিদিন একই ভাবনা আপনি ভাবছেন, কিন্তু ভাবনার কোনো উন্নতি হচ্ছে না বা কোনোভাবেই আপনার লাইফস্টাইলে মেজর পরিবর্তন আসছে না। এর ফলে আপনি ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে এগোচ্ছেন। একদিন ঠিক করলেন, না, এভাবে চললে ইমপ্রুভমেন্টের বদলে আপনার জীবনে ক্যাটাস্ট্রফি চলে আসতে পারে। তাই আপনি সকাল 10টার পরিবর্তে ধরুন সকাল 5টায় উঠতে শুরু করলেন, এবং তখন থেকে নিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনি আপনার প্ল্যানগুলোকে কাজের মধ্য দিয়ে প্রয়োগ করার ফলে ধীরে ধীরে আপনার প্রবলেমসগুলো শর্ট আউট করতে পারছেন, এবং প্রবলেমস থেকে বেরিয়ে আসতে গিয়ে নিজেকে অনেক বেশি সাবলীল রাখছেন ও আরও নতুন নতুন আইডিয়া খুঁজে বার করছেন। নতুন আইডিয়াগুলোকে রেগুলার অ্যানালাইজ করতে করতে একসময় আপনি আপনার অ্যাকচুয়াল গোলটাকে অ্যাচিভ করছেন। অর্থাৎ কাইজেন সাইকেল অনুযায়ী স্মার্ট হতে হবে, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এবং টাইমলাইন ফলো করতে হবে। স্মার্টের উদ্দেশ্যই হলো, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইউ শুড অ্যাডাপ্ট সলিউশন। কাইজেন সাইকেল হিউম্যান সাইকোলজিক্যাল লেভেলকে ইম্প্রুভ করছে কন্টিনিউয়াসলি, কারণ কাইজেনের মূল উদ্দেশ্যই হলো ইম্প্রুভমেন্ট টু রিজলভ দ্য অ্যাবনর্মালিটি অফ হিউম্যান মাইন্ড। অর্থাৎ হিউম্যান মাইন্ডকে নির্দেশ করা হয় একটা কাজ করার আগে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট এই রুল ফলো করা, তবেই না আসবে সাকসেস। তাহলে বন্ধুরা, এখন আলোচনা করা যাক কাইজেনের 10টি প্রিন্সিপালস নিয়ে, যেগুলো কাইজেন মাইন্ডসেট হিসেবেই পরিচিত, এবং এগুলো ফলো করলে হয়তো আপনার সাইকোলজিক্যাল লেভেল অনেক বেশি ডাইনামিক হতে পারে। নাম্বার 1, জীবনের গতিপথের প্রতিটি স্টেপে অনুমান করা বন্ধ করুন, কারণ আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনটি আগামীকালও থাকবে কি না তা বোঝার ক্ষমতা কিন্তু 100% কোনো মানুষেরই নেই, তাই রং অ্যাজাম্পশন কিন্তু আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 2, সমস্যা লাইফে আসবেই, তবে নেগেটিভ ভাবনা বাদ দিয়ে প্রোঅ্যাক্টিভলি প্রবলেম সলভ করার চেষ্টা করুন। নাম্বার 3, স্থিতিশীল অবস্থা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা করুন। নাম্বার 4, সর্বদাই যেই কাজটাই করুন না কেন তার মধ্যে পারফেকশন নিয়ে আসা ও কাজের মধ্যেই ইটারেটিভ ও অ্যাডাপটিভ চেঞ্জের অ্যাটিটিউড থাকা উচিত। নাম্বার 5, আপনাকে কাজ করে যেতেই হবে, এবং সেই কাজের মধ্যে ছোট বড় বিভিন্ন মিস্টেক্স ঘটে যেতে পারে, তবে ঘাবড়ে না গিয়ে কিভাবে সেই মিস্টেক যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সলিউশন খুঁজে বার করতে হবে। ইংলিশ লিটারেট জেমস জয়েস কি বলেছিলেন, তার উক্তিটি আজ আপনাকে স্মরণ করিয়ে দিই, মিস্টেক্স আর দ্য
পোর্টালস অফ ডিসকভারি। পয়েন্ট নাম্বার সিক্স, এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে আপনি ফিল করবেন আপনার ভেতরের এক ইনডমিটেবল নেসেসিটিকে, যেটা আপনাকে ইনোভেটিভ করে তুলবে, আর সেটাই হবে আপনার এম্পাওয়ারমেন্ট। একদিন দেখবেন আপনার এই ইনোভেটিভ মাইন্ডের কারণেই আপনি সাফল্য অর্জন করছেন। কথাই আছে, ইনোভেশন ইজ দ্য এবিলিটি টু কনভার্ট আইডিয়াস ইনটু ইনভয়েসেস। নাম্বার সেভেন, কাজ তো করতেই হবে, সেই সঙ্গে প্রবলেমও আসবে, তবে সেগুলোকে কোনো রকম ইস্যু না করে সেই প্রবলেমগুলো হচ্ছে কেন তার মূল কারণ খুঁজে বার করার চেষ্টা করতে হবে। নাম্বার এইট, একটা ইনোভেশন, একটা ছোট্ট উন্নতি, এগুলোর জন্য অবশ্যই ইনফরমেশন এবং ওপিনিয়ন বিভিন্ন মানুষের থেকে গ্যাদার করা যেতেই পারে। নাম্বার নাইন, সবসময় মনে রাখতে হবে স্মল ইম্প্রুভমেন্টের জন্যেও আপনার কাজের মধ্যে ডাইনামিক ক্রিয়েটিভিটি চাই। নাম্বার টেন, অর্থাৎ এটাই বলি যে চিন্তাভাবনা এবং কাজ এই দুয়ের মধ্যে ইম্প্রুভমেন্ট কন্টিনিউয়াল এবং চেঞ্জেবল হতে হবে। এবার আসা যাক কাইজেনের প্রভাব মেডিকেল সেগমেন্টের উপর কতটা তা নিয়ে। কাইজেন এমন একটা বিলিফ মনে করা হয় যে যেই সেগমেন্টেই এর রুলসগুলো ফলো করা হোক না কেন, প্রতিটি ক্ষেত্রেই ইম্প্রুভমেন্ট এক্সপেক্টেড। কারণ কাইজেন মনে করে পিপল এর পরিবর্তনশীল ও সৃষ্টিশীল চিন্তাভাবনাই সমস্ত সেগমেন্টকে একটা বাল্কি চেঞ্জের দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ কাইজেন অলওয়েজ একটা অনগোয়িং প্রসেস, যেমন টু আইডেন্টিফাই ইস্যুস অ্যান্ড অপরচুনিটিস, টু ক্রিয়েট সলিউশন এবং টু রোল আউট। এই ধারণাগুলোই হিউম্যান হেলথ ও সাইকোলজি ইম্প্রুভমেন্টের কন্টিনিউয়াস প্রসেসের দিকে নিয়ে চলেছে। কাইজেনের ফাইভ এস ফ্রেমওয়ার্কগুলি এবার বলি। সেইরি বা শর্ট বা অর্গানাইজ, অর্থাৎ কাইজেন বলে যে অলওয়েজ আননেসেসারি ওয়ার্ক বা বার্ডেনকে দূর করে নেসেসিটির অনুযায়ী কাজ করা। নাম্বার টু, সেটেন অর সেট ইন অর্ডার বা ক্রিয়েট অর্ডারলিনেস, নেসেসিটিসগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করুন যাতে খুব সহজেই অ্যাক্সেস করতে পারে, এবং আপনার প্রপার অ্যারেঞ্জমেন্টের কারণেই পুরো কাজটাকে অনেক বেশি সেন্সিবল মনে মনে হবে। নাম্বার থ্রি, সেইজো অর শাইন বা ক্লিনলিনেস, নিজের বাড়ি এবং কাজের জায়গাটিকে অতি অবশ্যই ক্লিন এবং টাইডি রাখুন। নাম্বার ফোর, সেকেৎসু বা স্ট্যান্ডার্ডাইজ। নাম্বার ফাইভ, সেৎসুকে বা সাস্টেইন অথবা ডিসিপ্লিন, আপনার এফোর্ট হবে অবশ্যই কন্টিনিউয়াল। আশা করি আপনি এই কাইজেনের ফর্মুলা মেনে চলে একটি সুন্দর এবং ব্রাইট ফিউচার গঠন করতে সক্ষম হবেন। ভিডিওটি আপনার যদি কাজে লেগে থাকে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে বলে আমরা মনে করি। আর আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট ও শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকুন, সুস্থ থাকুন।